প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং সৃষ্টিকর্তার নিকট তোমাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করি। একই সাথে আমরা যাতে খুব শীঘ্রই এই করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করে আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি। এখানে তাপগতিবিদ্যা অধ্যায়ের আমাদের সর্বশেষ একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এনট্রপির পরিবর্তনের সূত্রটা শুরুতে আমরা যদি লিখি, এনট্রপির পরিবর্তনকে ডিএস দ্বারা লেখা হয়। ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই টি সূত্র। এখানে কিউ হচ্ছে তাপ বা তাপ শক্তি, ডিকিউ এর একক জুল আর তাপমাত্রার একক ক্যালভিন। তাহলে আমরা পাচ্ছি এনট্রপির একক জুল পার ক্যালভিন। এনট্রপির একক, এনট্রপির একক বা এনট্রপির পরিবর্তনের একক জুল পার ক্যালভিন। এখন খেয়াল করো, এনট্রপিটা যদি আমরা কোনো বরফকে যদি আমরা বাষ্পে পরিণত করতে চাই, তাহলে কতগুলো স্টেট চেঞ্জ হয় তখন পরিবর্তনগুলো কীরকম হয় একটু দেখো। যেমন তোমরা ক্লাস টেনের ম্যাথ করতে গেলে ওখানে ছিল, যেমন ধরো -10°C, তাহলে আমরা জানি 0°C পানি বরফ হয়ে যায়, তাহলে -10 মানে সেটাও বরফ। তাহলে -10° বরফটি আগে 0° বরফে পরিণত হবে, 0° পর্যন্ত এটা বরফ থাকবে। এরপরে 0° বরফটা আগে গলবে। তো যখন স্টেট চেঞ্জ হয়, খেয়াল করবা এখানে আমার তিনটা স্টেট, একটা হচ্ছে বরফ, পানি, জলীয় বাষ্প। তাহলে মাঝখানে টেম্পারেচার যাই থাক, বরফ, পানি, জলীয় বাষ্প। তাহলে বরফটা যখন পানি হবে তখন সে সুপ্ত তাপ গ্রহণ করে, তখন তাপমাত্রার পরিবর্তন হয় না, স্টেট চেঞ্জ হচ্ছে, বরফটা পানি হয়ে যাচ্ছে। তাহলে তখন সে তার সুপ্ত তাপ গ্রহণ করবে, ইন্টারনাল যে এনার্জি। পানি যখন আবার বাষ্প হবে তখন স্টেট চেঞ্জ হচ্ছে, তখনও সে সুপ্ত তাপ গ্রহণ করে। তাহলে বরফ যখন পানি হয় তখন যে সুপ্ত তাপ, সেটাকে আমরা বলি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এলএফ দ্বারা লিখি। আর জলীয় বাষ্পের মানে জলীয় পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ থেকে আমরা লিখি এলভি, ল্যাটেন্ট হিট অফ ভেফার বা ভেফারাইজেশন। আর এটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফ্রোজেন। তাহলে সেক্ষেত্রে এলএফ এর ভ্যালুটা হচ্ছে 3.36 × 10⁵ জুল পার কেজি, আপেক্ষিক সুপ্ত তাপের একক জুল পার কেজি। আর এলভি, ল্যাটেন্ট হিট অফ ভেফার, এটা হবে 2.26 × 10⁶ জুল পার কেজি। তাহলে বরফ যখন পানি হবে তখন সে সুপ্ত তাপ গ্রহণ করবে, আবার পানি যখন জলীয় বাষ্প হবে তখন সে সুপ্ত তাপ গ্রহণ করবে, অন্য কোনো ক্ষেত্রে সুপ্ত তাপ গ্রহণ করবে না। তাহলে খেয়াল করবে যখনই স্টেট চেঞ্জ হয়ে যাবে, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যাবে, মানে বরফ থেকে পানি হয়ে যাবে, তখন সুপ্ত তাপ সূত্র দিব আমরা, আবার পানি যখন জলীয় বাষ্প হবে তখন আমরা সুপ্ত তাপের সূত্র দিব। তাহলে আমরা এই বিষয়টা পরবর্তীতে আবার আসবো। তাহলে এখন দেখো, বরফ পানি হবে, তাহলে বরফ যখন পানি হবে তখন সুপ্ত তাপ গ্রহণ করবে, বিধায় তাপমাত্রা চেঞ্জ হবে না। তাহলে 0° বরফ 0°C-এর পানি হবে আগে। এরপরে 0° থেকে সে 100° পর্যন্ত পানি থাকবে। তাহলে এরপরে স্টেট চেঞ্জ হবে, পানি জলীয় বাষ্প হয়ে যাবে। তাহলে তখন জলীয় বাষ্প যদি হয় তখন স্টেট চেঞ্জ হবে না, স্টেট চেঞ্জ হবে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে না, 100°C-এ জলীয় বাষ্প হবে। তাহলে এই সিকোয়েন্সটা গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। তাহলে বরফ, বরফ থেকে পানি, পানি থেকে জলীয় বাষ্প, তাহলে মাঝখানে দেখো স্টেট যখন চেঞ্জ হয়েছে তখন কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় না, 0 থেকে 0, তখনই সুপ্ত তাপ গ্রহণ করছে। তাহলে এখানে বরফ -10° বরফ জলীয় বাষ্প হতে কয়টা ধাপ অতিক্রম করে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটা ধাপে বরফটা তাপ গ্রহণ করে জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে এখানে তাপ গ্রহণটা হয় 4 ধাপে। হ্যাঁ, প্রথম ধাপে আমরা বরফ -10° বরফ 0° বরফ হবে, পরের ধাপে 0° বরফ 0° পানি হবে,
পরের ধাপে 0 ডিগ্রি পানি 100 ডিগ্রি পর্যন্ত পানি থাকবে, এরপরে স্টেট চেঞ্জ হবে 100 ডিগ্রিতে বাষ্প হয়ে যাবে। এখন দেখো তাপমাত্রার পরিবর্তন না থাকলে, তাপমাত্রার পরিবর্তন না থাকলে সূত্র হবে কিউ ইজ ইকুয়াল টু এম এল এফ অথবা কিউ ইজ ইকুয়াল টু এম এল ভি, আর তাপমাত্রার পরিবর্তন থাকলে কিউ ইজ ইকুয়াল টু হবে এম এস ডেল থিটা। তাহলে ডেল থিটা বা ডেলটি যাই লিখি আমরা, তাহলে পরিবর্তন না থাকলে ডেল থিটা হবে না। আমি একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে যদি পরিবর্তন থাকে, তাপমাত্রা চেঞ্জ থাকে, তখন আমরা সূত্র দিব এম এস ডেল থিটা, আর যদি চেঞ্জ না থাকে তাহলে তো ডেল থিটা আসবে না, তখন আমাকে সুপ্ততাপ দিতে হবে। সুপ্ততাপ দুই ধরনের, একটা হচ্ছে বরফ গলনের সময় আর একটা হচ্ছে বাষ্পীভবনের সময়। তাহলে বরফ গলনের সময় দিবে এম এল এফ আর বাষ্পীভবনের সময় দিবে এম এল ভি। তাহলে এখন যদি আমরা এখানে সূত্রটা লিখি, খেয়াল করো, যদি আমরা তাপের সূত্র লিখি, তাহলে এখানে দেখো তাপমাত্রা চেঞ্জ আছে, তাহলে এখানে সূত্র দিব এম এস ডেল থিটা বা এম এস ডেল টি। থিটার পরিবর্তে আমরা ডেল টি লিখতে পারি। আবার এখানে দিব, যেহেতু চেঞ্জ নাই তাহলে এম এল এফ, এখানে চেঞ্জ আছে এই ধাপে, এটা হচ্ছে কি, যদি আমরা কিউ ইজ ইকুয়াল টু লিখবো এম এস ডেল টি বা ডিটি, আর এখানেও চেঞ্জ নাই তাহলে হবে এম এল ভি। তাহলে এটা হচ্ছে গৃহীত তাপের সূত্র। তাহলে সহজে অনুমান করতে পারবে যে কখন এম এস ডেল থিটা দিবা বা এম এস ডেল টি দিবে, সেটা হচ্ছে যখনই তাপমাত্রার চেঞ্জ থাকবে তখনই আমরা ওই সূত্রটা ইউজ করব, আর চেঞ্জ না থাকলে এম এল এফ অথবা এম এল ভি দিব। এখন এখান থেকে আমরা এনট্রপির পরিবর্তনের সূত্রটা লিখব। তাহলে এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু ছিল আমার ডিকিউ বাই টি। তাহলে আমরা যদি এটাকে ডিকিউ হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা লিখতে পারি যে যখন তাপমাত্রার পরিবর্তন না থাকলে, তাহলে না থাকলে আমার সূত্র দুইটা ছিল, একটা ছিল এম এল এফ বাই টি, এম এল এফ বাই টি অথবা এম এল ভি বাই টি। তাহলে তাপমাত্রার পরিবর্তন না থাকলে এনট্রপির পরিবর্তনের সূত্র এই দুইটা, একটা হচ্ছে ডিএস ইকুয়াল টু এম এল এফ বাই টি লিখবে, আর একটা হচ্ছে ডিএস ইকুয়াল টু এম এল ভি বাই টি। এখানে কিউটাকে আমরা ডিকিউ বিবেচনা করতে পারি। তাহলে ডিকিউ পরিবর্তে আমরা লিখবো এম এল ভি নিচে টি, আর এখানে ডিকিউর পরিবর্তে লিখবো এম এল এফ নিচে টি। তাহলে এনট্রপির পরিবর্তন পেলাম। এখন পরিবর্তন না থাকলে, এটা যদি চেঞ্জ না থাকে, আর পরিবর্তন থাকলে, পরিবর্তন যদি থাকে তাহলে ডিএস ইকুয়াল টু, তাপমাত্রা পরিবর্তন থাকা মানে তাপমাত্রা দুইটা থাকবে, একটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা একটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, তাহলে টি ওয়ান টি টু। এখানে দেখো পরিবর্তন আছে মানে একটা -10 আর একটা 0, তাহলে এটাকে টি ওয়ান, এটাকে আমরা টি টু লিখতে পারি। তাহলে তখন আমার যেহেতু টেম্পারেচার দুইটা, আমাকে ইন্টিগ্রেশন লিখতে হবে, ইন্টিগ্রেশন অফ টি ওয়ান টু টি টু, ডিকিউর পরিবর্তে লিখবে তখন এম এস ডিটি বা ডেল টির পরিবর্তে ডিটি, তখন ছিল এম এস ডেল থিটা, ওটাকে আমরা লিখছি এম এস ডিটি ডেল টি বা এম এস ডেল টির পরিবর্তে ডিটি লিখতে পারি, এম এস ডিটি বাই টি। তো এম এসটা যদি আমার বাইরে চলে আসে, ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি টি ওয়ান টু টি টু। তাহলে আমরা এই দিকে যদি লিখি ইকুয়াল টু এম এস ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি মানে হচ্ছে লন টি টি ওয়ান টি টু, এম এস লন টি টু মাইনাস লন টি ওয়ান, সো এম এস লন টি টু বাই টি ওয়ান। তাহলে খেয়াল করবে তাপমাত্রার পরিবর্তন থাকলেই আমরা এনট্রপির সূত্র লিখব এম এস লন টি টু বাই টি ওয়ান। তাহলে বিষয়টা ইজি হয়ে গেল। তাহলে তাপমাত্রার পরিবর্তন থাকলে আমরা সূত্র দিব এম এস লন টি টু বাই টি ওয়ান, আর পরিবর্তন না থাকলে দুইটা সূত্র, সেটা হচ্ছে এম এল এফ বাই টি অথবা এম এল ভি বাই টি।
এখন দেখো আমরা যে অংশটা লিখছি এটাকে আমরা যদি এটা দিয়ে একটা ম্যাথ করি, আচ্ছা আমরা এটা এখন মুছে ফেলি আর একটা নতুন ম্যাথ দিই। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। মানে এনট্রপির পরিবর্তন হিসেব করতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফকে। তাহলে তোমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে এখানে স্টেট কয়টা হবে, মানে কয়টা ধাপ হবে। তাহলে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, তাহলে 0 ডিগ্রি বরফ তো আগে স্টেট চেঞ্জ হবে, পানি হবে। এটা পানি হবে যখন তখন তাপমাত্রা চেঞ্জ হবে না, 0 ডিগ্রির পানি হবে তখন সে আপ টু 100 ডিগ্রি পর্যন্ত পানি থাকবে। এরপরে বাষ্প হবে যখন স্টেট চেঞ্জ হচ্ছে তখন তাপমাত্রা চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে পাচ্ছি ধাপ তিনটা, প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে এভাবে আমরা আগে এই লাইনটা লিখে ফেলবো অ্যারো চিহ্ন দিয়ে, মানে এটা ক্রমান্বয়ে একটা ধাপ থেকে আরেকটা ধাপ অতিক্রম করছে। তাহলে প্রথম ধাপে আমরা সরাসরি কোনো ল্যাঙ্গুয়েজ যদি না লিখতে চাই তাহলে লিখতে পারি প্রথম ধাপে এনট্রপির পরিবর্তন DS1। তাহলে প্রথম ধাপে দেখো তাপমাত্রার চেঞ্জ নাই, তাপমাত্রার চেঞ্জ যদি না থাকে আমরা বলছি MLF/T অথবা MLV/T। এক্ষেত্রে যেহেতু বরফ, বরফ থেকে পানি হচ্ছে তাহলে MLF/T হবে MLF/T। তাহলে M এর ভ্যালু হচ্ছে আমার 2 কেজি আর LF এর ভ্যালু 3.36 × 10⁵ জুল পার কেজি। টি হচ্ছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে অবশ্যই ক্যালভিনে নিয়ে যেতে হবে। তাহলে 273, আমরা যদি ক্যালকুলেটার ইউজ করি 2 × 3.36 × 10⁵ তাহলে আমরা পাচ্ছি 2461.54 জুল পার কেলভিন। তাহলে প্রথম ধাপে এনট্রপি পেয়ে গেলাম, এরপর দ্বিতীয় ধাপে হিসাব করবো। তাহলে আমরা DS1 পেলাম 2461, আমরা ভ্যালুটা এখানে লিখে রাখি DS1 2461.54। এবার আসলে দ্বিতীয় ধাপে এনট্রপির পরিবর্তন, দ্বিতীয় ধাপে এনট্রপির পরিবর্তন DS2। তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে আমার পানি থেকে পানি DS2। তাহলে দেখো এখানে টেম্পারেচার চেঞ্জ আছে, প্রথমটা 0 পরেরটা হচ্ছে 100। তাহলে দিব আমরা MS ln T2/T1। তাহলে এখানে T1 স্টার্টিংটা 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, T2 হচ্ছে আমার 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। তাহলে 2S হচ্ছে পানির আপেক্ষিক তাপ, তাহলে 4200 4200 জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। লন T2 হচ্ছে আমার 373 আর এটা হচ্ছে 273। তাহলে আমরা পাচ্ছি 373/273 লং অ্যান্সার ×4200×2। তাহলে 2621.69 জুল পার কেলভিন। তাহলে DS2 পাচ্ছি 2621.69। আবার আসো আমরা তৃতীয় ধাপেরটা হিসাব করব, তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন। তাহলে তৃতীয় ধাপে দেখা যাচ্ছে যে তৃতীয় ধাপ 100 থেকে 100, তাহলে চেঞ্জ নাই। তাহলে চেঞ্জ না থাকলে আমরা সূত্র দিব MLV/T, যেহেতু ভ্যাপোরাইজেশন স্টেট চেঞ্জ হচ্ছে। তাহলে 2 × LV হচ্ছে 2.26 × 10⁶ আর টি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, সো 373 কেলভিন। আমরা পাচ্ছি 2.26 × 10⁶ × 2 / 373, সো 12117.96 জুল পার কেলভিন। তাহলে আমরা টোটাল এনট্রপি পেয়ে গেলাম তিন ধাপ,
তাহলে আমরা লিখবো মোট এন্ট্রোপির পরিবর্তন। মোট এন্ট্রোপির পরিবর্তন হবে ডিএস ইজ ইকুয়াল টু ডিএস ওয়ান ডিএস টু ডিএস থ্রি। তাহলে তিন ধাপে আমরা তিনটা যোগ করে দিব, তিনটা যদি যোগ করে দিই যোগ 2621.69 যোগ 2461.54 তাহলে 17201.19 জুল পার ক্যালোরি। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে মোট এন্ট্রোপির পরিবর্তন এভাবে বের করতে হবে। এখন খেয়াল করবো এখানে ডিএস যদি পজিটিভ আসে, এন্ট্রোপি মানে হচ্ছে বিশৃঙ্খলা পরিমাপ, এন্ট্রোপি ইজ ইকুয়াল টু বিশৃঙ্খলা পরিমাপ। তাহলে কোন সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপকে এন্ট্রোপি বলা হয়, এন্ট্রোপির সংজ্ঞায়ন আসলে এভাবেও লিখতে পারো। তাহলে এখানে ডিএস যদি প্লাস আসে মানে পজিটিভ আসে, ডিএস পজিটিভ হলে এন্ট্রোপি বৃদ্ধি পাবে, অর্থাৎ সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। একই রকমভাবে ডিএস এর ভ্যালু যদি মাইনাস আসে নেগেটিভ আসে তাহলে একই রকম এন্ট্রোপি হ্রাস পাবে এবং সিস্টেমের বিশৃঙ্খলা কমে যাবে। তাহলে এই বিষয়টা দিয়ে সৃজনশীল আসতে পারে যে এন্ট্রোপি বাড়বে কি কমবে। দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখবো এই মুহূর্তে। এই প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে পরিণত করা হলো। অন্যদিকে বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। প্রথম প্রশ্ন আমরা লিখতে পারি এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করা, উদ্দীপকের কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি গাণিতিকভাবে যাচাই করো। দেখো এই প্রশ্নটা আসছে গত বছরের প্রশ্ন, যশোর বোর্ড 2019-এর প্রশ্ন। তাহলে এখানে প্রশ্নটা একটু এক নজর আবার দেখি আমরা। এটা হচ্ছে এই প্রক্রিয়ায়, এই একটা প্রসেস বলা হচ্ছে, এই প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি থেকে বাষ্পে পরিণত করা হলো। আবার বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি পানিতে পরিণত করা হলো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়ার মোট প্রয়োজনীয় তাপ কত, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি। তাহলে বিশৃঙ্খলার পরিমাপ হচ্ছে এন্ট্রোপি, তাহলে আমাকে এন্ট্রোপি বের করতে হবে। তখন আমরা এন্ট্রোপি যেখানে বেশি ওইখানে বিশৃঙ্খলা বেশি হবে ওই সিদ্ধান্ত দিব। এখন দেখো এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ, তাহলে প্রথমে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই প্রক্রিয়ায় ধাপ কয়টি হবে। তাহলে এখানে এই প্রক্রিয়ায় স্টার্টিং হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা পানি স্টার্টিং, তাহলে এটা স্টেট চেঞ্জ হবে না, সরাসরি আমরা এটাকে চলে যাব 100 ডিগ্রি সেলসিয়াস পানি। আর বাষ্প হতে হলে আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসেই বাষ্প হবে। আশা করছি তোমরা ধাপ
বুঝতে পারছো? তাহলে ধাপ এখানে দুইটা হবে আবার। তাহলে স্টার্টিংটা খেয়াল করবে, স্টার্টিংটা যদি এখানে বরফ থাকতো তাহলে আরেকটা ধাপ বাড়বে, বরফ আগে পানি হবে, তারপর পানি পানি স্টেট থাকবে, তারপর বাষ্পে চলে যাবে। তাহলে এখানে পানি থেকে স্টার্ট, তাহলে স্টেট চেঞ্জ হচ্ছে না। তাহলে পানি থেকে 100 ডিগ্রি পানিতে যাব, যেখানে স্টেট চেঞ্জ হবে এখানে তাপমাত্রা চেঞ্জ হবে না। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, স্টেট চেঞ্জ হলে তাপমাত্রা চেঞ্জ হবে না। এখন আসো প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে গৃহীত তাপ, এখানে কিছু ল্যাঙ্গুয়েজ লিখতে হয়। আমরা যদি শর্টকাটে করতে চাও এভাবে করা যাবে, এভাবে ধাপ লিখে আমরা প্রথমে শুরুতে লিখতে পারো যে এক্ষেত্রে পানি দুই ধাপে বা দুই পর্যায়ে তাপ গ্রহণ করে। তাহলে প্রথম ধাপে গৃহীত তাপ Q1, তাহলে চেঞ্জ আছে তাপমাত্রা চেঞ্জ থাকলে সূত্র MS ডেল থিটা বলছিলাম। তাহলে এম হচ্ছে আমার 2, এস হচ্ছে 4200 পানির আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হবে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ যাবে। ডেল থিটা ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, সো 100 ডিগ্রি সেলসিয়াস 100 কেলভিন, সেলসিয়াসকে সরাসরি ক্যালভিন স্কেলে চেঞ্জ করা যায় পার্থক্য থাকলে। তাহলে আসছে 8.4 × 10⁵ জুল। তারপর দ্বিতীয় ধাপে গৃহীত তাপ, তাহলে দ্বিতীয় ধাপে হচ্ছে 100 থেকে 100, আমি যদি এটা পাশে করে নিই তাহলে দ্বিতীয় ধাপে গৃহীত তাপ হবে Q2, স্টেট চেঞ্জ হচ্ছে তাহলে তাপমাত্রা পরিবর্তন নাই, সো হবে MLV/T, এম হচ্ছে 2, এলভি হচ্ছে 2.26 × 10⁵ ডিভাইড বাই, টি হচ্ছে 37, সরি এটাতে এন্ট্রোপি সূত্র লিখে ফেলছি আমরা। তাহলে এখানে শুধু হবে MLV, তাহলে 2 × 2.26 × 10⁵, এরপর হচ্ছে মোট গৃহীত তাপ Q = Q1+Q2, এই দুইটা যোগ করে দিলে যেটা পাবো এটি হচ্ছে আমাদের অ্যান্সার, যোগ 8.4 × 10⁵। তাহলে আমাদের অ্যান্সার আসবে 5.36 × 10⁵ জুল। তাহলে এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলা বেশি হবে। তাহলে সেম আমাকে ধাপ হিসেব করতে হবে। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ধাপ তো এটা প্রথমে লিখছি, তাহলে এটার ক্ষেত্রে প্রথম ধাপে এনট্রপির পরিবর্তন, এখন লিখবো এনট্রপির পরিবর্তন DS1 ইজ ইকুয়াল টু চেঞ্জ আছে তাহলে হবে MS ln T2/T1, 2 4200 ln T2 হবে 373, আর T1 হচ্ছে 0 ডিগ্রি মানে 273, 2 4200 × 373 বা 273 ln 4200 × 2, তাহলে 2621.69 জুল পার কেলভিন। এরপর দ্বিতীয় ধাপে হবে DS2, আমি ল্যাঙ্গুয়েজটা লিখছি না, দ্বিতীয় ধাপে হবে DS2 হবে MLV/T, আমি যদি ভ্যালু বসাই দিই 2 × 2.26 × 10⁶ ডিভাইড বাই 373, 12117.96। তাহলে মোট এনট্রপির পরিবর্তন হবে DS = DS1+DS2, দুটা যোগ করে দিই 2621.69, তাহলে 14739.65 জুল পার কেলভিন। তাহলে এই প্রক্রিয়ায় মোট এনট্রপির পরিবর্তন পেলাম 14739, এটা আমরা একটু পাশে লিখে নিই DS 14739.something। এবার আসো দ্বিতীয় বি প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে বি প্রক্রিয়ায় আমরা পাচ্ছি বি প্রক্রিয়া স্টার্টিং হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, তাহলে পানি হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস,
তাহলে এরপরের ধাপটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পানি, তারপরের ধাপে 100 ডিগ্রি পানিতে পরিণত। তাহলে এখানে আর ধাপ হবে না, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, একটাই ধাপ। তাহলে এক্ষেত্রে এনট্রপিক পরিবর্তন এক ধাপে হবে, ডিএস ইজ ইকুয়াল টু চেঞ্জ আছে এম এস লন টি টু বাই টি ওয়ান। তাহলে এম হচ্ছে আমার এখানে 5, এস হচ্ছে 4200, লন টি ওয়ান হচ্ছে স্টার্টিং টেস্ট 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 10 প্লাস 273 283 ক্যালভিন। তাহলে 283 আর 100 হচ্ছে 373, তাহলে 373 বার 283 লন অ্যান্সার ইন্টু 4200 ইন্টু 5, এরকম পাচ্ছি 5798.76। তাহলে দেখো বি প্রক্রিয়া এন্ট্রপিক মোট এন্ট্রপিক পরিবর্তন, যেহেতু বি প্রক্রিয়া এক ধাপে সংগঠিত হয় তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন 5798, আর এই প্রক্রিয়ায় মোট এন্ট্রপি পাচ্ছি আমরা 14000। তাহলে সঙ্গত কারণে এখানে এটাকে যদি আমরা ডিএস প্রাইম ধরি বা ডিএস এ এ যদি আমরা লিখি, ডিএস এ আর এটাকে লিখলাম ডিএস বি, তাহলে ডিএস এ গ্রেটার দেন ডিএস বি, তাহলে ডিএস বি থেকে ডিএস এর এন্ট্রপি বেশি, অর্থাৎ এই প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি হবে। আশা করছি তোমরা এন্ট্রপি সংক্রান্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। এই সংক্রান্ত যে অন্যান্য ম্যাথগুলো আছে তোমরা ওইগুলো প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী লেসনে অন্যান্য সৃজনশীল নিয়ে আলোচনা করবো, যদি তোমাদের প্রবলেম থাকে, আদারওয়াইজ আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে যাবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।